কি বলেছিলেন দেবাশিষ ঘোষ কালকে আমার একটাই প্রশ্ন দেবাশিসদার কাছে দেবাশিস দা এই মুহূর্তে আজকেও রয়েছেন গতকালও ছিলেন একবার একবার আমি সোশ্যাল মিডিয়াতে অলরেডি যেটা ভাইরাল হয়ে গেছে দেবাশিস দার বক্তব্যটা সেটা একবার শোনাতে চাই বাংলার মানুষকে এবং তারপর দেবাশিস দাকেই এই প্রশ্নগুলো করতে চাই একবার শুনুন যদি মানে বিজেপির উদ্দেশ্যটা কি শুধু যদি ভোটে যেতা এবং যেন তেন প্রকারেরও ক্ষমতা দখল করা উদ্দেশ্য হয় তাহলে নির্মাণ কথার সাথে আমি অনেকটা একমত যে তাহলে ঠিক আছে দেখা পাচ্ছ কিন্তু যদি দেশ গঠন মানে যেটা ওরা দাবি করে রাষ্ট্র গঠন সেটা যদি এই ভোট সেই চারজনই যদি ভোট হয় তাহলে এটা আমি মানতে পারছি না তার কারণ আমরা ভুললে চলবে না যে সংসদীয় এটা সংসদীয় মানে এটা তো পার্লামেন্টারি ইলেকশন মানে হীরেন মুখার্জি গুরুদাস দাসগুপ্ত গুপ্ত সোমনাথ চট্টোপাধ্যায় এরকম স্থলওয়ার লোকেরা গিয়ে আইন প্রণয়ন করতেন

বুঝতে পারলেন তার মানে যে চব্বিশ ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে রেখাপাত্রের সাথে কথা বলছেন মানে বিজেপি শুধুমাত্র সন্দেশ খালি একটা বিধানসভা না গোটা দেশে রেখাপাত্র মডেলটা গোটা দেশে পপুলার করতে চাইছে এরপরে কি বলবেন মানে দীপশিতা দীপশিতা ধর মুখার্জি তারা তারা ভোটে দীপশিতা ধর তিনি যোগ্য প্রার্থী রেখাপাত্র নয় তিনি দরিদ্র বলে তিনি দরিদ্র বলে তার গায়ের রং আমাদের মতন আপনাদের মতন চাকচিক্য নেই বলে নাকি তিনি সন্দেশ প্রতিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন বলে আপনারা প্রতিবাদের কথা বলেন মানে আমি একটু অভয় যদি পাওয়া যায় মানে আমি এলিটিস্ট আমি সিপিএম পন্থী হয়ে গেলাম আমি ইউটোপিয়ান কথা বলছি আমি এগুলোকে ধরে নিয়ে অভয় দিলে বলছি যে মোদিজি প্রণম্য উনি যাহা বলিবেন তাহাই সত্য উনি ভগবান ভগবান আর শয়তান কোনো ভুল করতে পারেন না একদম ঠিক কিন্তু আমার কতগুলো এইটুকু গণতন্ত্র এইটুকু গণতন্ত্র বজায় রাখুন আমি জানি এটাতে অসুবিধে হবে আপনাদের একটু শুনুন আমার কথাটা তারপর আপনি নিশ্চয়ই বলবেন আমি বলতে চাই আপনি কি এখনও আপনার ওই স্ট্যান্ড পয়েন্টে একদম ফিক্সড আছেন যে রেখাপাত্রদের হয়তো না দিয়ে অন্য কাউকে দেওয়া উচিত কোনো জায়গায় ভুল হচ্ছে আমি কিন্তু তৃণমূল এবং বিজেপি নই তার ফলে বারবার এদিক ওদিক এদিক ওদিক করতে পারবো না আমাদের স্ট্র্যান্ড পয়েন্ট অব্স আমার তো স্ট্যান্ড পয়েন্ট একদম ফিক্সড মানে এই ভোটটা তো বিজেপির জন্য ভোট হচ্ছে না এটা তো দেশ গঠন কতটা গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ফোন করে শুধু ভয় দিচ্ছেন না আপনার আপনার গণতান্ত্রিক অধিকার আপনি গণতান্ত্রিক অধিকারটা বলুন আমি বলতে চাইছি আমার হয়তো সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনটাই হবে না যে আমি প্রধানমন্ত্রীর ফোন পাবো ফোন পেলে আমার তাকে দু তিনটে প্রশ্ন প্রশ্ন করা ছিল যে সত্যিই তো আপনি মা বোনদের মাথায় হাত রাখেন কিন্তু স্যার কোথায় গেল সেই ব্রিজভূষণের কথা যেখানে কুস্তিগিরদের নিয়ে যে ঘটনাটা ঘটলো তখন কি আপনি একটা কথাও বলতে পারলেন না কোথায় গেল স্যার আপনি ভুলে গেছেন যে যে জিনিসটা হয়েছিল আজকে আমাদের বিলকিশ বানু বেগমের ধর্ষণকারীদের ধর্ষকদের পনেরোই আগস্ট যখন খালি মানে ছেড়ে দেওয়া হলো স্যার এই কথাগুলো তো বলতে হবে মানে আজকে দেখুন হয়তো প্রধানমন্ত্রী এত ব্যস্ততার মধ্যেও এতটা সময় পেয়েছেন ওনার সাথে কথা বলার আমি তাকে তারিখ করছি কিন্তু এটাও ঠিক যে আমরাওতে একটু এমবিএ এমবিএ বুঝি বা বোঝা যায় মার্কেটিং আর স্ক্রিপ্ট মানে ডিফারেন্সটা বুঝতে হবে যে কি হলো আমি তারপর এক মিনিট যদি আমি সত্যি রেখাকে এ করতে চাই সেটা অডিওটা ভাইরাল হয়ে গেল থেকে কি কি করবে আমি এক মিনিট ছায়া প্রকাশ

আমার বক্তব্যকে আমরা খারাপ বা ভালো আমরা বিচার করার নই কিন্তু প্রার্থী হিসেবে ভালো নয় কেন সেটাই আমি অবাক হই আসলে সংসদে লোক থাকতে প্রাপ্য যাতে লেখাপত্র যত মানুষ নিতে পারলো আরেকজন প্রার্থী আমাদের সঙ্গে এই মুহূর্তে এটাকে মিসরিপ্রেজেন্ট করা হচ্ছে অল্প সময়ের জন্য রয়েছেন কারণ সেখানে বড়ানগরে আবার নতুন করে ওনাকে লড়াইটা করতে হচ্ছে সজল ঘোষ এই মুহূর্তে রয়েছেন সজলদা আপনাকে খুব কম সময়ের জন্য নেব আপনাকে শুরুতে আমি অনুরোধ করেছিলাম বটে যে আপনি বহিরাগত প্রার্থী অলরেডি এই প্রচার শুরু হয়ে গেছে কিন্তু এবার আমি আপনাকে এটাও বলছি বসিরহাট থেকে বরানগর আসলে নরেন্দ্র মোদী এটা ক্লিয়ার করে দিলেন কি আপনাদের এবং বাংলার মানুষকে তৃণমূলকেও বটে যে বাংলা এবার লড়াইটা হচ্ছে মাফিয়া রাজ বনাম মানুষের রেখাপাত্রদের সাথে লড়াইটায় কে থাকবে কে থাকবে না এটা বোধহয় মানুষকেই ডিসাইড করে নিতে হবে এবার ময়ূক আমি প্রথম বলি যে আপনি বলেছেন আমি বহিরাগত না আমি বলিনি আমি বলি হোক আমি এখান থেকে আমি আমার পাড়া থেকে মোটর এখানে আসতে না না ওই যাই হোক তৃণমূলীরা বলছে বলেছেন হ্যাঁ মিনিট কুড়ি লাগবে মোটর আসতে কালীঘাট থেকে যতই ওয়া ওয়াও গাড়ি করে যাক তিন ঘন্টার আগে যেতে পারবে না নাম্বার ওয়ান নাম্বার ওয়ান আর যাই হোক আমি অন্তত ইম্পোর্টেড নয় হ্যাঁ আমি কিন্তু পাশের লোকসভার কেন্দ্রের এবার আপনারা রেখাপাত্রকে নিয়ে আলোচনা করছেন তার কারণ রেখাপাত্র হয়তো লেখাপড়া কম জানে ময়ুক আমি একটা প্রশ্ন করি তোমাকে এবং সব প্যানেলিস্টদের কাছে যে রামকৃষ্ণ দেবের কথা আমরা শুনেছিলাম হ্যাঁ রামকৃষ্ণ দেবের অক্ষর জ্ঞান ছিল না কিন্তু তার পায়ের তলায় বিদ্যাসাগর রবীন্দ্রনাথ থেকে শুরু করে বিদেশের দেশ বিদেশের তাম শিক্ষিত মানুষরা এসে পৌঁছে যেতেন তার কথা শোনবার জন্য রামকৃষ্ণকে আমরা শ্রদ্ধা করি তার কথার জন্য তিনি মা কালীকে পেয়েছেন কি পাননি তার সঙ্গীত সাথে হয়তো অনেকেরই কোনো সম্পর্ক নেই কিন্তু তার কথা অমৃতের সমান এক শিক্ষা মানুষকে শিক্ষিত করে শিক্ষা মানুষকে মানুষ তৈরি করে না আমরা এর আগে আজকে দেবাশিস দা এসব কথা বলছেন এর আগে আমরা নন্দীগ্রামে ফিরোজাদ বিবিকে আমরা দেখেছিলাম নাম ভুল হতে পারে তিনি ছিলেন একজন শহীদের মা শিক্ষাগত প্রতিগত যোগ্যতা ছিল না রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না আমরা এখানে নিয়ে আন্দোলনের প্রতিমূর্তিকে দেখুন আমরা কোথাও রাজমাতাকে প্রার্থী করেছি আবার আমরা চন্দনাবাউডির মতন একজন রাজমিস্ত্রি ঘরের কন্যাকেও আমরা প্রার্থী করেছি তো অতএব সমাজের সর্বস্তরের মানুষকে হ্যাঁ নিয়ে এসে তার প্রতিনিধিত্ব দেবার নাম তাই ভারতীয় জনতা পার্টি খুব শিক্ষিত হ্যাঁ পাঠিয়েছিলেন তো তৃণমূলীরা মৌয়া দেবী উনি তো লোকসভায় গিয়ে কথা বললেই টাকা নেন টাকা ছাড়া তো কথাই বলেন না পাঠিয়েছিলেন তো স্মার্ট আপ টু ডেট হ্যাঁ একদম নেক্সট জেনারেশন হ্যাঁ স্টারদের তারা তো লোকসভায় গিয়েও টিকটক করে আপনি বলুন তার থেকে রেখাপাত্র যদি গ্রাম্য ভাষায় গ্রামের কথাটা তুলে ধরে হয়তো দেবাশিস দা বুঝতে পারবে না কিন্তু ট্রান্সলেটর দিয়ে প্রধানমন্ত্রী মোদীজি বুঝতে পারবেন অন্য সাংসদরা বুঝতে পারবেন অতএব লেখাপড়া নিশ্চয়ই প্রয়োজন কিন্তু আমি যেটা প্রথমে বলেছিলাম শিক্ষা মানুষকে শিক্ষিত করে মানুষ করে না এখানে অনেককে আজকে আমি নতুন করে দেখে মনে হলো তাদের মানুষ রেখা পাত্র বেস্ট মুখে কি বলছে না বলছে তার অভিজ্ঞতা নেই ফলে সে বলতেই পারে তার কথাকে গুরুত্ব না দিয়ে আপনি ভাবুন সে কোন জায়গা থেকে উঠে এসছে কোন লড়াইয়ের মধ্যে দিয়ে এসছে তাদের এই তার এই লড়াইটাকে সম্মান জানিয়ে আমরা পার্লামেন্টে পাঠিয়ে দিলাম পার্লামেন্টে যখন পার্লারের লোকেরা বাবু একটা প্রশ্ন যাদের যাওয়ার কথা ছিল পার্লারে তারা যখন পার্লামেন্টে গেছিল তখন দেবাশীষ বাবু বাবু আপনাকে প্রথমেই প্রথমেই শুভেচ্ছা জানাই আপনার বিধানসভা বিধানসভার জন্য শুভেচ্ছা জানাই আপনি দিতে আসুন আমি বলছি যে আপনাকে আমি শুভেচ্ছা জানালাম আর তারপরে একটা প্রশ্ন করছি ধরুন একটা বাংলার ক্রিকেটের আমরা জানি তো খুব খারাপ অবস্থা এবার বাংলার ক্রিকেট নিয়ে কেউ একজন প্রচন্ড লড়াই করলো তারপরে সে লড়াই করেছে বলে তাকে বাংলার ক্রিকেটে নিয়ে নিতে হবে এরকম কি কোনো নিয়ম আছে মানে আমি এটাই বলতে চাইছি যে এটা তো একটা সংসদের ব্যাপার মানে এমপি ইলেকশন তো সেখানে উনি লড়াই করেছেন উনি নির্যাতিত হয়েছেন ওনার প্রতি অন্যায় হয়েছে

যে যিনি বাংলার ক্রিকেটের জন্য লড়াই করবেন তাকে ক্রিকেট টিমে ঢুকতে দিতে হবে এমন কথা যেমন লেখা নেই কিন্তু যদি তার খেলার যোগ্যতা থাকে তাহলে সেই লোকটাকে ঢুকতে দেওয়া যাবে না এটাও কোথাও লেখা নেই তাই না আপনি আমাকে বলুন যদি সাংসদ লক্ষণ সেট হতে পারে আপনাদের যদি সাংসদ এক বলতে দিন না আপনাদের মন্ত্রীর নাম যদি সুশান্ত ঘোষ হতে পারে শাহজাহানরা যদি আপনাদের পঞ্চায়েতের মেম্বার হতে পারে তাহলে রেখা পাত্র গেলে আপনার অসুবিধাটা কোথায় লেট কাম টু দ্য পেপল মানুষের কাছে যান ওই সন্দেশকালীর মানুষ যেখানে বাম আমলে আপনারা লেখাপড়া তুলেছিলেন ইংরেজি তুলেছিলেন আর এই আমলে লেখাপড়া তুলে দিয়েছে অনেক ধন্যবাদ সজল দা সজল দা সজল দা ধন্যবাদ জানাচ্ছি দেবাশিস দা আপনাকেও আমি আমি এরপরে বাকি দুজনের কাছে যাবো